হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানের আলোচিত বাংলার দুই সেক্সি তারকা বিউটি খান এবং মিঠির সম্পর্কে। তো গাইজ, অনেকের মনে দ্বন্দ্ব থাকে যে অভিনয় এবং নাচের দিক দিয়ে বিউটি খান মিঠি থেকে আগে এগিয়ে রয়েছে, আবার মিঠি নাকি বিউটি খানের থেকে আগে এগিয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুজন সুন্দরী তারকার মধ্যে তুলনামূলক আলোচনা করব। মানে যেমন ধরুন, কার বাড়ি কোথায়, কার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি, কি কত টাকা ইনকাম করছেন এবং কে কার সাথে রিলেশনে রয়েছেন, এই সব ধরনের আরো বিভিন্ন রকমের ফ্যাক্ট আজ আমরা জানবো। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, যেমন জানেন আমরা সর্বপ্রথমে শুরু করি তাদের নাম নিয়ে। তো সেই হিসেবে আমরা তাদের নাম নিয়ে শুরু করব। বিউটি খানের আসল নাম মামুদা খাতুন, কিন্তু তার মা তাকে ভালোবেসে বিউটি বলে ডাকতেন, আর তাই বর্তমানে ভক্তরা তাকে বিউটি নামেই চেনে। বিউটি খান জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিধাননগরে। অন্যদিকে মিঠির আসল নাম সিমলা সিকদার, ডাক নাম সিমলা, কিন্তু ভক্তরা তাকে মিঠি নামে চিনে। মিঠি জন্ম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার কাঁকিনড়াতে। এবার জানবো তাদের ডেট অফ বার্থ নিয়ে। বিউটি খানের জন্ম তারিখ হলো 18 মার্চ 2001 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 22 বছর। এদিকে মিঠির জন্ম তারিখ হলো 15 নভেম্বর 2001 সালে। 2022 সালে মিঠির বয়স হয়েছে 22 বছর, অর্থাৎ তাদের দুজনেরই বয়স একই সমান। তো সেটা যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো এদের দুজনের ফিজিক্যাল বিষয়ে। বিউটি খানের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং তার ওজন প্রায় 52 কেজি। তার চোখের রং এবং চুলের রং কালো, কিন্তু গায়ের রং ফর্সা। অন্যদিকে মিঠিরও উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং তার ওজন প্রায় 50 কেজি। তার চোখের রং এবং চুলের রং কালো, কিন্তু গায়ের রং ফর্সা। এরপর জানবো তাদের দুজনের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। বিউটি খান বিধাননগর ভগবতী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এখন ডিরোজি মেমোরিয়াল কলেজ থেকে গ্রাজুয়েশন করছেন। অন্যদিকে মিঠি কাকিনারা হিমা আতুল হাই স্কুল থেকে তার স্কুল পড়া কমপ্লিট করে এখন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে আসি তাদের পরিবার। বিউটি খানের পরিবারে মোট 3 জন রয়েছে। বিউটি খান, তার মা এবং তার এক বড় দিদি। তার দিদি বিবাহিতা। অন্যদিকে মিঠির পরিবারে মোট 4 জন রয়েছে, তার মা, তার দাদা এবং তার বৌদি। এখন জানবো তাদের দুজনের ধর্ম নিয়ে। তো বন্ধুরা, বিউটি খানের ধর্ম হলো মুসলিম এবং মিঠির ধর্ম হলো হিন্দু। তো চলুন বন্ধুরা, এবার দেখে আসি তাদের ফ্যান ফলোয়ার, মানে ফ্যান ফলোয়ারের দিক দিয়ে কে বেশি আগে এগিয়ে রয়েছেন সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানবো। তো ফ্যান ফলোয়ারের বিষয়ে কথা বলতে, এই দুই হটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, আর সেই হিসেবে আমরা এই তিনটি প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসবো। তো বিউটি খান বেসিক্যালি তার ক্যারিয়ারে শুরু করেছিলেন, অর্থাৎ ভিডিও বানাতে শুরু করেছিলেন লাইকি অ্যাপ থেকে। তো আপনি যদি একদমই ইয়ং জেনারেশনের হয়ে থাকেন তাহলে হতে পারে এই লাইকি অ্যাপ্লিকেশনটির সাথে আপনি পরিচিত নন। তবে বলে রাখি, 2017 থেকে 2018 সালের দিকে এই অ্যাপ্লিকেশনটি ছিল সর্বপ্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ। তবে এই অ্যাপটিতে বিউটি খানের মোটামুটি ভালোই ফলোয়ার ছিল, কিন্তু বিউটি খান আসল পরিচিতি পেয়েছিলেন টিকটক থেকে। আসলে বিউটি খান টিকটকে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন। সত্যি কথা বলতে, বিউটি খান হলেন এমন একজন তারকা যিনি মাত্র 1 মাসে টিকটকে 20 মিলিয়ন ফলোয়ার অর্জন করেছিলেন। বিউটি খান বিশেষ করে তার অসাধারণ এক্সপ্রেশন এবং অভিনয়ের জন্য বেশি জনপ্রিয়। কুছ লোক মেরে সে কে রে হো কাহাঁ হো আজকাল, মা উনকো বোলনা চাহুঙ্গি, मोदी ने कब मेरे लिए जन्नत के दरवाजा खोल के रख दिया? घर में हूँ, दोनों टाइम को झाड़ू पोछा कर रही हूँ, 3 टाइम के बर्तन धो रही हूँ, ठीक है? যাই হোক, বর্তমানে বিউটি খানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে এখন সাবস্ক্রাইবার রয়েছে 9,44,000। আসলে কি বলুন তো, বিউটি খান ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকেন না, তিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার রয়েছে 10.8 মিলিয়ন। আর এখানে বলে রাখি, বিউটি খানের নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই, যতগুলো আছে সবই ফেক। যাই হোক, অন্যদিকে মিঠিও কিন্তু কম নয়, সোশ্যাল মিডিয়াতে মিঠিরও বেশ ভালোই ফ্যান ফলোয়ার রয়েছে। তবে মিঠি কিন্তু সর্বপ্রথম তার ক্যারিয়ারের শুরু করেছিলেন ভিগো ভিডিও অ্যাপের মাধ্যমে। ভিগো ভিডিওতে বেশ তার মোটা ফ্যান ফলোয়ার ছিল। তবে ভিগো ভিডিও বন্ধ হওয়ার পর থেকে মিঠি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকছেন। ইউটিউব চ্যানেলে এখন তার ফলোয়ার রয়েছে 5,85,000 এবং ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার রয়েছে 1.3 মিলিয়ন এবং ফেসবুক পেজে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 2,22,000। তো যাই হোক বন্ধুরা, ফ্যান ফলোয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের ইনকাম কত হতে পারে। আসলে সোশ্যাল মিডিয়াতে যার যত বেশি ফ্যান ফলোয়ার তার তত বেশি ইনকাম। তবে বিউটি এবং মিঠি সবচেয়ে বেশি ইনকাম করেন ইউটিউব, ফেসবুক পেজ এবং ব্র্যান্ড প্রমোশন ও স্পন্সরের মাধ্যমে। তো সেই হিসেবে বিউটি খান ইউটিউবে অতটা বেশি
ঠিক থাকছেন না আর তাই তিনি ইউটিউব থেকে খুবই অল্প টাকা রোজগার করেন। তবে বিউটি খান সবচেয়ে বেশি ইনকাম করেন ইনস্টাগ্রামে ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে। বিউটি খানের মাসিক ইনকাম 2 লক্ষ টাকা এবং তিনি তার 3 বছরের ক্যারিয়ারে সর্বমোট আয় করেছেন প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা। যেটা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠেছে, কিন্তু বন্ধুরা আপনার বিশ্বাস না হলেও আপনাকে মানতেই হবে যে এটাই সত্যি। অন্যদিকে মিঠি ইউটিউব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে বেশ মোটা অঙ্কের টাকা রোজগার করেন। মিঠির মাসিক ইনকাম 1,30,000 টাকা এবং তিনি ভিগো ভিডিও থেকে শুরু করে তার 3 বছরের ক্যারিয়ারে সর্বমোট আয় করেছেন প্রায় 18 লক্ষ টাকা। তো চলুন বন্ধুরা সবশেষে জেনে আসি তাদের দুজনের রিলেশন নিয়ে। তো গাইজ আপনারা খুব ভালোভাবে জানেন যে বিউটি খান এবং আরবাজ মালিক দীর্ঘ 2 বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এবং গত 1 বছর আগেই তারা দুজন তাদের রিলেশনের বিষয়ে অফিসিয়ালি স্বীকার করেছেন। অন্যদিকে মিঠিও কিন্তু প্র্যাঙ্ক ইউটিউবার এসআরকে শঙ্করের সাথে দীর্ঘ 1 বছর ধরে প্রেমের এক গভীর জলে হাবুডুবু খাচ্ছেন। তবে তাদের রিলেশনের বিষয়ে মিঠি এবং শঙ্কর এখন পর্যন্ত খোলামেলা প্রকাশ করেননি, অর্থাৎ তারা দুজন তাদের রিলেশনের বিষয়টা গোপনে রেখেছেন। তবে আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি যে তারা দুজন চুটিয়ে এনজয় করছেন। তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা জানাবেন। তো বন্ধুরা এই ছিল বিউটি খান এবং মিঠির মধ্যকার তুলনামূলক ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এদের দুজনের মধ্যে আপনার প্রিয় কে সেটা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।